কম দামে মাংস বিক্রি করায় রাজশাহীর বাঘায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রে আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সকাল 9টার দিকে বাঘা উপজেলার আরানী পৌর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মামুনের বাড়ি আরানী পিয়াদা পাড়া গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার সকালে মাংস বিক্রির বিষয়ে মামুনের সাথে তার ফুফাতো ভাই খোকনের কথা কাটাকাটি হয়। মামুন কম দামে মাংস বিক্রি করায় ক্ষিপ্ত হন খোকন। এক পর্যায়ে তিনি ছুরি দিয়ে মামুনকে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই খোকন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।